নমস্কার বন্ধুরা, সেলফ এডুকেটর চ্যানেলে আপনাদেরকে স্বাগত। আজ আমরা বিভিন্ন স্পোর্টসে যে ইম্পর্ট্যান্ট টার্মগুলো আছে সেগুলো সম্পর্কে জানব। প্রথমে অ্যাথলেটিক্স। অ্যাথলেটিক্সে যে যে টার্মগুলো ইউজ করা হয় সেগুলি হলো ট্র্যাক অ্যান্ড ফিল্ড, রিলে, স্প্রিন্ট, হার্ডলস, হাই জাম্প, লং জাম্প, ট্রিপল জাম্প, হ্যামার থ্রো, শর্টপুট, ডিসকাস থ্রো, ফটো ফিনিশ, লেন, ক্রস কান্ট্রি। এরপর আসি ব্যাডমিন্টন। ব্যাডমিন্টনে যে ইম্পর্ট্যান্ট টার্মগুলো ইউজ করা হয় সেগুলো হলো শাটেল কক, কোর্ট, ডিউস, স্ম্যাশ, নেট শট, লাভ, সার্ভিস, সার্ভিস লাইন, গেম, ডাবল ফল্ট, সার্ভিস কোর্ট, ফোরহ্যান্ড, ব্যাকহ্যান্ড, হিট, ড্রপ, নেট, লেট, ক্ল্যাশ। এরপর বেসবল। বেসবলে যে টার্মগুলো ইউজ করা হয় সেগুলো হলো হোম রান, স্ট্রাইক, থ্রো, বেস রানার, পুট আউট, পিচার, ডায়মন্ড, পিঞ্চিং, পারফেক্ট গেম, বেস। বাস্কেটবল খেলায় যে ইম্পর্ট্যান্ট টার্মগুলো ইউজ করা হয় সেগুলো হলো কমন ফাউল, টেকনিক্যাল ফাউল, আন্ডার হেড, ওভার হেড, ফ্রি থ্রো। এরপর বিলিয়ার্ডস অ্যান্ড স্নুকার। এই স্পোর্টসে যে ইম্পর্ট্যান্ট টার্মগুলো ইউজ করা হয় সেগুলো হলো কিউ, কিউ স্টিক, ক্যানন, ফ্রেম, পুল, ইন অফ, জিগার, স্ক্র্যাচ, হিট, অবজেক্ট বল, ব্রেক শট, বাল্ক, পট, স্কোরিং, কুশন বিলিয়ার্ডস, পকেটিং দ্য বল এবং সেন্টার শট। বক্সিংয়ে যে ইম্পর্ট্যান্ট টার্মগুলো ইউজ করা হয় সেগুলো হলো রাউন্ড, কাউন্ট ডাউন, নক আউট, পাঞ্চ, হুক, আপারকাট, জ্যাব, কিডনি পাঞ্চ, টাইমিং, ফুটওয়ার্ক এবং রিং। চেস অর্থাৎ দাবা খেলায় যে ইম্পর্ট্যান্ট টার্মগুলো ইউজ করা হয় সেগুলো হলো মুভ, চেকমেট, স্টেলমেট, রিজাইন, গ্যাম্বিট, রুক, নাইট, পন এবং বিশপ। ক্রিকেট। ক্রিকেটে যে ইম্পর্ট্যান্ট টার্মগুলো ইউজ করা হয় সেগুলো হলো মেডেন, LBW, হ্যাট্রিক, গুগলি, ফুল টস, স্ট্যাম্পড, ডিক্লিয়ার, ফলো অন, স্লিপস, গালি, শর্ট লেগ, সিলি মিডন, পয়েন্ট, সিলি পয়েন্ট, ফ্রি হিট, বাউন্সার। সাইকেলিং। সাইকেলিংয়ে যে টার্মগুলো ইউজ করা হয় সেগুলো হলো ট্র্যাক রেস, স্প্রিন্ট, টাইম ট্রায়াল, পয়েন্ট রেস। ফুটবল। ফুটবলে যে ইম্পর্ট্যান্ট টার্মগুলো ইউজ করা হয় সেগুলো হলো কর্নার কিক, ডিফেন্ডার, ফ্রি কিক, গোলকিপার, অফসাইড, টাই ব্রেকার, রিবাউন্ড, হেড, গোল, কিক অফ, পেনাল্টি, পুশ, ড্রিবল, ট্র্যাপিং, ফাউল এবং ইয়েলো অ্যান্ড রেড কার্ড। গলফে যে টার্মগুলো ইউজ করা হয় সেগুলো হলো পুট, ইগল, এগ, বার্ডি, বাঙ্কার, হোল, টি, কোর্স, ক্যান্ডি, নিবলিক, আয়রন, লিংস। জিমন্যাস্টিক। জিমন্যাস্টিকে যে টার্মগুলো ইউজ করা হয় সেগুলো হলো এরিয়াল, সমারসল্ট, প্রদুনোভা, ভল্ট, ফ্লোর এবং লে আউট। হকিতে যে টার্মগুলো ইউজ করা হয় সেগুলো হলো পেনাল্টি কর্নার, ফ্রি হিট, গোল লাইন, টাচ লাইন, অফসাইড, স্টিক, টাই ব্রেকার। পোলো। পোলোতে যে টার্মগুলো ইউজ করা হয় সেগুলো হলো চাকার, 60 ইয়ার্ডার, মলেট, বাঙ্কার, গোল এবং হেডি ক্যাপ। হর্স রেসিংয়ে যে টার্মগুলো ইউজ করা হয় সেগুলো হলো রেস কোর্স, স্টিপল চেস, জকি এবং পান্টার। শুটিং। শুটিংয়ে যে টার্মগুলো ইউজ করা হয় সেগুলো হলো বাগ, বুলস আই, মার্কসম্যানশিপ, প্লাগ, স্কিট, এয়ার রাইফেল, র্যাপিড ফায়ার পিস্তল, রেঞ্জিং এবং ফ্রি পিস্তল। এরপর সুইমিং। সুইমিংয়ে যে টার্মগুলো ইউজ করা হয় সেগুলো হলো অ্যাঙ্কর, ব্যাক স্ট্রোক, বটম, ব্রেস্ট স্ট্রোক, ফলস স্টার্ট, ফ্রি স্টাইল, লেন লাইন্স
প্যাডেল, পুল এবং ক্রল। লন টেনিস, লন টেনিসে যে টার্মগুলো ইউজ করা হয় সেগুলো হলো স্ম্যাশ, ক্রস কান্ট্রি, ব্যাকহ্যান্ড, ফোরহ্যান্ড, স্লাইস, ডিউস, গেম, গ্র্যান্ড স্ল্যাম, এক এবং ভলি। এরপর টেবিল টেনিস, টার্ম হলো ড্রপ, স্ম্যাশ, ডিউস, স্পিন এবং লেট। ভলিবল, ব্লক, ফ্রি বল, ব্লকিং, ডাবলিং এবং ভলি। ওয়েট লিফটিং, টার্মগুলো হলো পালকিং, প্লেটস অ্যান্ড বার্স, স্ন্যাচ, জার্ক। লাস্ট রেসলিং, রেসলিংয়ে যে টার্মগুলো ইউজ করা হয় সেগুলো হলো ফ্রি স্টাইল, হল নেলসন এবং হিভ। ভিডিওটি দেখার জন্য ধন্যবাদ। আমাদের সঙ্গে থাকতে এই চ্যানেলটিকে লাইক করবেন, সাবস্ক্রাইব করবেন এবং শেয়ার করবেন।